লক্ষ্যে অবিচল, ভ্যান চালক বাবার একমাত্র ছেলে বাপি, চোখে একরাশ স্বপ্ন, বাগদার সিন্দ্রাণীতে চলছে তার নিরলস প্রচেষ্টা, দেশের হয়ে অলিম্পিকের পদক জয়ের স্বপ্নে দৌড়ে চলেছে সে। চোখে একরাশ স্বপ্ন, লক্ষ্য দেশের হয়ে অলিম্পিকে পদক জয়, এই স্বপ্ন নিয়েই দৌড়ে চলেছেন বাগদার বাপি শেখ। বাগদার সিন্দ্রাণীর সাবিত্রী উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র সে। সম্প্রতি মুম্বাইতে জাতীয় স্কুল অ্যাথলেটিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে সে। রাজ্য অ্যাথলেটিক প্রতিযোগিতার 100 মিটার দৌড়েও অনূর্ধ্ব 18 ইভেন্টে সোনা জেতে বাপি। বাড়ি ফিরে আবারও অনুশীলনে নেমে পড়েছে সে। আগামী লক্ষ্য অলিম্পিক। অল ইন্ডিয়ায় ফার্স্ট হতে চাই, এটাই আমার ভবিষ্যতের টার্গেট, তারপর যাবে সেটা তখন দেখব। বাবা আফরান শেখ পেশায় ভ্যান চালক, অভাবের সংসারে দুবেলা দুমুঠো ভাত জোগাতে হিমশিম খেতে হয়, তার উপর ছেলের খেলাধুলোর খরচ সামলাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বাবার। যদিও নিজের স্বপ্নে অনর বাপি। পারিবারিক অবস্থা খুব খুব খারাপ, কারণ ওর বাবা, ওদের এক ফোঁটাও জমি নেই, জমি জায়গা কিছু নেই। ও এক বাপের এক ছেলে এক মেয়ে, ওর বাবা ভ্যান চালায়, ভ্যান চালিয়ে যে টাকাটা হয় সেই টাকা দিয়ে ছেলেকে যতদূর মানুষ করার সেই ব্যাপারটা করে। মানে প্রথম প্রায়োরিটি ওর বাবার ছেলে যাতে ভালো দৌড়ায়, ভালো নাম করে। তবে ওদের হেল্প দরকার, পারিবারিক হেল্প দরকার, খুব খুব গরিব। ফিনান্সিয়াল হেল্প পেলে ওর খাদ্যটা ভালো হয়, কারণ যে পরিমাণ একটা 100 মিটার রানারের যে ফুডটা লাগে সেই ফুডটা ওর পক্ষে মহার্ঘ। তো সে ব্যাপারে যদি ফিনান্সিয়াল হেল্প পায় তাহলে ও আগামী দিনে অনেক দূর এগোবে, বেঙ্গলের নাম করবে। বোল্টকে আদর্শ করে এগিয়ে চলেছে সে। ছোটবেলার স্বপ্ন ছিল বড় ভলিবল খেলোয়াড় হবে, খেলতেও ভালো। 2016 সালে জীবনের মোড় ঘুরে যায়, স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে প্রথম হয় সে। চোখে পড়ে যায় প্রশিক্ষক গৌর রায়ের, এরপর শুধুই প্রশিক্ষণ, একে একে আসে সাফল্য। তবে এসবে মাতোয়ারা নয় সে, তার লক্ষ্য অলিম্পিকে দেশের হয়ে পদক জয়, আর আপাতত সেই লক্ষ্যেই ছুটে চলেছে বাগদার বাপি শেখ। আগে কোথায় কোথায় বলতে, আগেরবার স্টেট মিট করেছি, স্টেট মিটে আমি রেকর্ড করেছি এবার 10.99। তো তারপরে এই মুম্বাই যাওয়ার আগে যে খেলাটা হলো স্টেট মিট, স্কুলের স্টেট ন্যাশনাল মিট, সরি ন্যাশনাল বেঙ্গল বেঙ্গল স্কুল বেঙ্গলটা, ওখানে গেছিলাম, ওখানে আমার 200 টাইম করি 22.7, ওটাই করি। এবার ন্যাশনাল সিলেকশন দেখি দেয় পাবো হয়তো। প্র্যাকটিস আমার সকাল 7টার থেকে 9টা পর্যন্ত পার ডে আমার প্র্যাকটিস থাকে, আর বিকাল 3টের থেকে 4টে পর্যন্ত প্র্যাকটিস করি। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।